বেশি বেশি না ডিফারেন্সটা আমি আগে বলছি এখনও বলতেছি যে হচ্ছে ডিফারেন্স হচ্ছে এক্সপিরিয়েন্স ওদের যে ওরা যে বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ওরা হচ্ছে বড় বড় টিমের সাথে যে ম্যাচগুলো খেলে ওদের যে কনফিডেন্সটা গেইন হয়েছে ওরা যদি যেভাবে বের হতে পারে আমরা ওই জিনিসটা করতে পারি দেখা গেছে যে খুব দুই এক সেকেন্ডের ভিতরে ওরা খুব একটা ডিসিশন নিয়ে নিতে পারে খুব কঠিন একটা সিচুয়েশন ওই জিনিসটাই আমরা আর কি পারতেছি আমাদের এখানে আসার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসে ইন্ডিয়াতে তারপর হচ্ছে ওরা বিভিন্ন দেশে যে দেখা গেছে যে ওদের লিগ খেলার ব্যবস্থা আছে প্লাস হচ্ছে ওরা ওদের টিম নিয়ে যে গিয়ে ইন্ডিয়া আপনার অস্ট্রেলিয়াতে বলেন নিউজিল্যান্ডে বলেন এইগুলো দেশগুলোতে যে ওরা প্র্যাকটিস ম্যাচ বেশি খেলে আসে যে যে জন্য হচ্ছে ওদের কনফিডেন্সটা বেশি তারপর হচ্ছে ওদের যে জায়গায় ল্যাকিংসটা ওই বড় টিমের সাথে ম্যাচগুলো খেললে ওই ল্যাকিংসগুলো বোঝা যায় আর হচ্ছে আমরা দেখা গেছে যে এইখানে যখন আসি এই বড় টিমের সাথে আমরা যখন খেলি তখন আমরা বুঝতে পারি যে আমাদের ল্যাকিংসটা কোথায় আর বুঝতে দেখা গেছে আমাদের টুর্নামেন্টে শেষ হয়ে যায় তারপর হচ্ছে আবার হচ্ছে আমাদের এক বছর ছয় মাস সাত মাস কিংবা দুই বছর আমাদের হকি কোনো খবরই থাকে না তো হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে দীর্ঘমেয়াদে যে কোনো একটা কোচ দিয়ে ভালো আর কি ভালো প্রোফাইলের একটা কোচ দিয়ে যদি আমাদের ট্রেন করানো যায় ইনশাল্লাহ হকিতে ভালো করা সম্ভব Go for Pakistan! Scored by number 3!